হেভেন টিভি, জান্নাতে আহ্বানী প্রতিক্ষণ। আবৃত্তি করছি শাহ কামাল সবুজের বাবা শিরোনামের কবিতাটি। এই কবিতাটি হতভাগ্য বাবা হারা সন্তানদেরকে উৎসর্গ করছি। বাবা, খুব একটা কাব্য নেই তোমাকে নিয়ে, যতটা আমরা মাকে নিয়ে লিখি। কারণ অযথা তুমি হা বিদ্বেষ করতে পারো না, কেঁদে কেটে বুক ভাসাতে পারো না, ক্ষয়িষ্ণু পাথরের মতো ক্ষয়ে ক্ষয়ে নুড়ি কোনা হয়ে গেলেও তোমাকে পাথরই থাকতে হয়। কারণ কারো কাছে আবদার করার মতো তোমার কেউ থাকে না, কারো কাছে অভিযোগ দেওয়ার মতো তোমার কেউ থাকে না। বাবা, তোমার বিসর্জনের কথাগুলো কেউ জানে না, তোমার বিসর্জনগুলো নেপথ্যেই থেকে যায়। যখন তুমি বাবা হও, কত কিছুই না তুমি ত্যাগ করো। যে মানুষটি কখনো তার পোশাকে ময়লা পড়তে দিত না, সেই তুমি তোমার ধুলো বালি মাখা সন্তানকে পরম আদরে কোলে তুলে নাও। যে মানুষটি সামান্য বোঝা বইতে পারতে না, সেই মানুষটি যখন তুমি বাবা হয়েছিলে, নিজের কাঁধে তোমার ভারী সন্তানকে নিয়ে ঘুরে বেড়াতেও দ্বিধা করো না। বাবা, তোমার শার্টগুলো কখনো দামি হয় না, মায়েদের ওয়ার্ড্রোব ভর্তি শাড়ি ওড়নার চেয়ে কখনোই তা হয়তো বেশি হয় না। তোমার জুতো জোড়া চলে সেলাই করে করে বছরের পর বছর, আর রকেজো মোবাইলটায় তুমি কথা বলো চাপড়িয়ে চাপড়িয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। অচল কাটাওয়ালা ঘড়িটা হাতে পড়ো দিনের পর দিন, তবু পাল্টাও না। একা খেতে হলে সবচেয়ে সস্তা হোটেল খুঁজে বেড়াও, খুব অল্প কিছু খেয়ে শুধু ক্ষুধা নিবারণ করো। কোথাও যেতে হলে লোকাল বাসে চলো, রোদ বৃষ্টি মাথায় নিয়ে ফুটপাতে হাঁটো, দু পয়সা সঞ্চয় করো শুধুমাত্র স্ত্রী সন্তানদের সুখের জন্য। সন্তানদের সামান্য অসুখেও তুমি উতাল হয়ে যাও বাবা, তোমার জমানো যা আছে অকাতরে ব্যয় করো, সন্তানকে একটু সুস্থ দেখবে বলে। বাবা, তুমি যতটুকু পড়েছো তার চেয়ে উচ্চতর পড়াতে চাও তোমার সন্তানদের, তুমি যতটুকু সুখ পেয়েছো তার চেয়েও অধিক সুখ দিতে চাও তোমার সন্তানদের। তুমি নিজে মরে হলেও এক ভবিষ্যৎ জীবন দিয়ে যাও তোমার সন্তানদের, আর তোমার প্রাণাধিক মেয়েটাকে যখন তুলে দাও অন্যের হাতে, অঝোর কেঁদে তখন আকাশ বাতাস ভারী হয় তোমার বোবা কান্নায়। বাবা, তুমি চিরদিন সুখ চাও শুধুই তোমার সন্তানদের জন্য, নিজের জন্য কিছুই খুঁজনি। নিজে দুঃখের আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে গেলেও এক বুক ভালোবাসা রেখে যাও তোমার সন্তানদের জন্য।
সুখে থেকো বাবা, তুমি যেখানেই থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক ভালো রাখুন।